তো বসুন্ধুরা, আসুন দেখে নিই আজকে 14/10/2020-তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর পেয়েছি, সেটা হচ্ছে বদলি নিয়ে। অর্থাৎ আমরা জানি সাম্প্রতিক স্কুল শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য বদলি প্রক্রিয়া চালু হচ্ছে অনলাইনে। অনলাইনে মিউচুয়াল ট্রান্সফার চালু হয়েছে অলরেডি, তো তার প্রসেস অলরেডি চলছে কাজ। তার সঙ্গে জেনারেল ট্রান্সফার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিস্ট্রিক্ট ট্রান্সফারও এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তো শুধুমাত্র কি শিক্ষকদের জন্য, শিক্ষাকর্মীদের জন্য কবে শুরু হবে সেই নিয়ে এখন ধন্দে রয়েছে বিভিন্ন শিক্ষাকর্মীরা বা পুরো শিক্ষক মহল। তো আজকে যে খবরটা নিয়ে এলাম হচ্ছে মাদ্রাসা শিক্ষকরা কি চাইছে বা মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে কি খবর উঠে আসছে। তার এর আগে কিছুদিন আগে খবর উঠেছিল যে মাদ্রাসা শিক্ষকদের বদলি করা হবে, অনলাইনে সিস্টেম চালু হবে, কিন্তু সেই নিয়ে আসুন দাবি দেওয়া নিয়ে আরও কিছু খবর এই বদলি নিয়ে গুরুত্বপূর্ণ খবর আজকে 14/10/2020-তে। আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দেখুন, বদলির দাবিতে মিছিল মাদ্রাসা কর্মীদের। শিক্ষকদের অনলাইনে বদলির সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ দেওয়া হয়নি স্কুল ও মাদ্রাসার কর্মীদের। প্রতিবাদে মঙ্গলবার হাওড়া জেলার বিদ্যালয় পরিদর্শকের সামনে কাছে স্মারকলিপি জমা দিল ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা। প্রায় 200 স্কুল ও মাদ্রাসার কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে যান এবং জেলা বিদ্যালয় পরিদর্শক শান্তনু সিনহার কাছে স্মারকলিপি জমা দেন। এদিন ক্লার্ক অ্যাসোসিয়েশনের তরফে জেলা সম্পাদক কৃষ্ণেন্দু ঘোষ বলেন, অনলাইনে শিক্ষকদের ট্রান্সফার ব্যবস্থা চালু হলেও স্কুল ও মাদ্রাসা কর্মীদের যে সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এবং কন্যাশ্রী সবুজ জাতি সহ সরকারি প্রকল্পের কাজ সিংহভাগ করছেন কর্মীরা। এবং নবম ও একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন মিড ডে মিল কর্মসূচিতে শিক্ষকদের সঙ্গে সমানতালে কর্মীরাও কিন্তু কাজ করে চলেছেন। এই সকল গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সামগ্রিক চাপ এসে পড়ছে কর্মীদের ওপর এবং এই পরিস্থিতিতে কর্মীরা জীবনে ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীদের পরিষেবা দিয়ে চলেছে, তবুও সরকার কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। বদলির সুবিধা, প্রমোশনের সুবিধা ইত্যাদি থেকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন এবারে শুধু স্কুল এবং মাদ্রাসার মানে শিক্ষক মহাশয়রা নয়, শিক্ষক শিক্ষিকারা নন, তো স্কুলের যে ক্লার্করা রয়েছে ক্লার্কদেরও বদলির দাবি উঠেছে এবং সেই দাবিতে স্মারকলিপি জমা পড়েছে। তো সেই সংক্রান্ত খবর। তো যাই হোক, এই লেটেস্ট আপডেটটা শেয়ার করলাম এবং আশা করবো সরকার এই ইচ্ছা বা সরকার এটা নিয়ে কোনো গুরুত্ব দেবে যাতে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি কর্মীদেরও বা ক্লার্কদেরও স্কুল এবং মাদ্রাসার ক্লার্কদেরও বদলির সুবিধা দেওয়া হয়। তো যাই হোক, আরও খুব লেটেস্ট আপডেট পেলে অবশ্যই আমি শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।